যে এটা কিভাবে নেয়, তো সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকের উপকার আসতে পারে, কারণ সামনে কোরবানির ঈদ, সবাই জানেন। Yes, I remember. Mamas, A-E-I-O-U. I sing the songs. Okay, together with your friends. Assalamualaikum. Shabara Karana Asen. Bala Alhamdulillah, Amra Bhalo Asi. Alhamdulillah, Amra Bhalo Asi. Good. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে রবিবার, রবিবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো 10:30 বাজে, সকাল বলতে অত সকাল না। তো রায়নে বাবা বাজার করে নিয়ে আসছে। তো মাসের বাজার, মাসের বলতে মানে মাস কাবারির বাজারই বলতে পারেন, কিন্তু পুরা মাসের বাজার না। তো মাসের পুরা বাজার মানে পুরা এক মাসের বাজার আমি করাই না, কারণ এক মাসের যাবত মাছ মাংস থাকলে খেতে আর ভালো লাগে না, তাই অল্প অল্প করেই করাই। তো যেতে দেখি কি কি আনছে, কয়দিন যাবে, তো এই আর কি। তো বাজারটা আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে আসছে। তো আমি, রায়ান আমাকে হেল্প করো, হেল্প করো আমাকে, তুমি কি বাজারগুলো খুলে দেখাতে পারবে সবাইকে? দেখাতে পারবো না, মাছ দেখাতে পারবো না। ঠিক আছে, তাহলে এগুলা দেখাও, এদিকে এসো, এদিকে এসো, এগুলা নামাও, কি কি আনছে দেখাও। তুমি সাইড হও, একটু সাইড হও। হ্যাঁ, এগুলো নাও, টমেটো না, তুমি আস্তে করে নামাও, আমি তারপরে। ড্রাগন তো খুলে দেখাও সবাইকে, এভাবে খুলে না দেখাইলে দেখতে পারবে? ড্রাগন ফ্রুট। ওয়াও, ড্রাগন ফ্রুট। তারপরে কি আনছে দেখাও। হ্যাঁ, উপর দিয়ে ধরো, উপরের উপরে দিয়ে ধরো। হ্যাঁ, এখান দিয়ে ধরো। এটা এইটা তো জানি না। ও, লেবু। লেবু, হ্যাঁ। তারপরে নামাও। এটা নাম তো জানি না, একটু খোলা নাম। আদা। ও, আদা। হ্যাঁ, তারপরে দেখো কি আছে। ওটা কি? উপরেরটা আগে নামাও, নিচেরটা পরে। হ্যাঁ, এটা কি? শাক। শাক না, কাঁচা মরিচ। এদিকে আসো। হ্যাঁ, এটা কি দেখি? ও, এটা হচ্ছে তোমার নারিকেল, নারিকেল কোরানো। এটা কি? দেখবা, দাঁড়ো, এই যে নারিকেল, তোমাকে নাড়ু বানাই দেবো, ঠিক আছে? এই যে দেখছো, রোখলো। হ্যাঁ, এই যে নারিকেল কোরানো, এখানে আর কি নারিকেল কোরানো রেডিমেডই পাওয়া যায়, একদম ফ্রেশ নারিকেল ওরা কুড়িয়ে দেয়। তো আনছে সব মাছ মাংস, তো এগুলো খুলে তারপরে আপনাদের দেখাচ্ছি কি কি মাছ মাংস আনলো। তো এই তো বাজারগুলা নামাই নিলাম, মানে মাছগুলা, এখানে কি কি মাছ আপনাদের দেখাই। এটা হচ্ছে কোরাল মাছ, আজকে সব মাছগুলোই একদম ফ্রেশ, একদম তাজা। এটা হচ্ছে কোরাল মাছ, এটা হচ্ছে টোনা মাছ, আর এটা হচ্ছে পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ মাছটাও একদম তাজা ফ্রেশ, আর পাঙ্কাশটা বড় আছে। আর এখানে আছে গরু, আর হচ্ছে কলিজা, গরুর কলিজা আর গরুর মাংস। আর এখানে আছে পায়া, তো একটু পায়া আনতে বলছিলাম, নিহারি করব, যেহেতু আমি এখন ডায়েট করতেছি। তো আপনারা সবাই জানেন ডায়েটে কিন্তু মানে গরুর পায়াটা, নিহারিটা খাওয়াটা খুবই উপকার। তো বলছিলাম রায়নে বাবাকে নিয়ে আসতে, তো যেই দাম তো মনে হচ্ছে বেশি আর খাওয়া যাবে না। এখানে 1 কেজি, 1 কেজি হচ্ছে আপনার 30 রিংগিত, বাংলাদেশের টাকায় 600 টাকা। তো গোশ যেই দাম, আর হচ্ছে পায়া নেন বা কলিজা নেন বা যেটাই নেন, গরুর একই দাম, গোশ যে দাম আর গরুর অন্য সব যা কিছু আছে সব একই দাম। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো না, যে পায়া মাংসের সমান দাম। তো কি আর করা, দেখি অল্প করে আনছি এর জন্য। তো এই যে পায়াটা নিহারি রান্না করব,
তো ডায়েটের জন্য তো আর এত মজা করে রান্না করা যাবে না, জাস্ট আদা রসুন দিয়ে একটু ময় মশলা দিয়ে বসাই দিব, এই আর কোনো কিছু না, গরম মশলা দিয়ে। আর হচ্ছে এখানে চিকেন, এখানে আছে চারটা চিকেন, এটাই হচ্ছে দেশি মুরগি এই আর কি। এই হচ্ছে আমার বাজার আজকে, তো এর আগে কি তো সবজি বাজার আর টুকটাক শুকনো বাজার করা দরকার ছিল, ওগুলো করা হয়ে গেছে। আর এখানে ফল, এই যে ফল মানে ফ্রুটসের মধ্যে শুধু ই আছে, ড্রাগন, কাঁচা মরিচ, লেবু, আদা। এই হচ্ছে বাজার, তো অনেকদিন চলে যাবে আজকে বাজার, পুরা মাস না গেলেও অনেকদিন চলে যাবে, তারপরে এগুলো শেষ হলে আবার বাজার করব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাজার রাখে। তো ঠিক আছে, বাজার এখন এগুলা বেশ সুন্দর করে, তো আমি এখন কিন্তু এগুলা সব একবারে ধোবো না, জাস্ট দুইটা তিনটা করে ধোয়া দিয়ে তারপরে প্যাকিং করে রেখে দিব, কারণ একবারে যদি ক্লিন করতে যাই তাহলে এগুলো কিন্তু অনেক সময় লাগবে, রান্না বান্না দেরি হয়ে যাবে। দেখি আজকে কি রান্না করি, তো পায়াটা তো আজকে বসাই দিব, পায়া হতে তো দুই দিন লাগবে। আর হচ্ছে পাঙ্কাস মাছটা আজকে খুব তাজা মনে হচ্ছে, দেখি পাঙ্কাসটা রান্না করব। তো ঠিক আছে, যাই করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন ক্যামেরাটা অফ করি, পরে আবার কথা হবে। তো এই তো আস্তে আস্তে বাজারগুলো গোছাচ্ছি, আর একটা জিনিস আনছে সেটা হচ্ছে দেখাইনি আপনাদের, সেটা হচ্ছে যে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি রায়না বাবা কিনে নিয়ে আসছে। রায়না বাবা কত দামছো কাঁঠালের বিচি? পাঁচ রিঙ্গিত, মানে 100 টাকা বাংলাদেশের টাকা, এখানে 1 কেজি, 1 কেজি কাঁঠালের বিচি তার খুব পছন্দের, মানে ভর্তা বা ভেজে খাবে এই আর কি। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যেহেতু যে নিহারি রান্না করব, এখানে কিন্তু একটা পা, তো একটা পা আর কি 30 রিঙ্গিত নিছে, একটা পার যে যে খুঁড়া থাকে যে সেই খুঁড়াটাও নিয়ে আসছে রানে বাবা। তো এটা আমি কখনোই আগে নিতে দেখিনি কাউকে, কারণ আমাদের বাসায়ও এটা নিত না, তো জানি না যে এটা কীভাবে নেয়। তো এখন ইউটিউব সার্চ করে বের করলাম যে এটা কীভাবে নেয়, তো সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকের উপকার আসতে পারে, কারণ সামনে কোরবানির ঈদ সবাই জানেন। তো এই তো এই যে পায়াটা, এখন আমি এটা পানিতে ভিজা রাখবো, আর এটা আমি কীভাবে নেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখন আর কি বাজারগুলো একটু গুছাই নেই, তারপরে এটা করব, কারণ এটা করতে একটু সময় লাগবে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, তো পরে আবার কথা হবে। আর এটা পানি দিয়ে ভিজায় রাখি, তো ঠিক আছে এটা এখন আমি কি করি সেটাই আপনাদের দেখাই। তো একটুখানি বাজারগুলো গুছাই নেই, তারপরে তো ভাবলাম সামনে যখন কোরবানির ঈদ তো সবাই উপকার আসতে পারে। খুঁড়াটা আর হচ্ছে যে গরম পানি বসাই দিছি, পানিটা বলক চলে আসছে, আর এই যে এখন আমি খুঁড়াটা পানিতে দিয়ে দিব। তো এটা এভাবে আমি ঘড়ি ধরে 5 মিনিট জাল দিব, 5 মিনিট জাল দিলেই হবে, তারপরে আমি এটা কিভাবে পরিষ্কার করি সেটাও দেখাবো। তো এটা 5 মিনিট জাল হোক, তারপরে আবার দেখাচ্ছি। তো এটা 5 মিনিট জাল দেওয়া হয়ে গেছে, তো এটা আমি এখন উঠাই নিব, তো এটা তো আর গরম ছাড়ানো যাবে না, এটা ঠান্ডা করতে হবে। এখানে রাখলাম, এটা ঠান্ডা হোক, তারপরে দেখাবো আবার। এটা ঠান্ডা হয়ে গেছে, কুড়াটা এই সাইড থেকে, কুড়াটা এই সাইডে, এই যে সিদ্ধ করার পর এই জিনিসটা আলগা হয়ে যায়, তো এই চাকু ঢুকায় ঢুকায় তারপরে এটা ই করতে হবে, খুলতে হবে। তো এই কাজটা রায়নাবু করতেছে, ছোট চাকু নিলে ভালো হইব রায়নাবু, চাকু ভাঙে যাবে, অল্প অল্প চারিদিকে করতে হবে, হ্যাঁ চারিদিকে। তো আমি ইউটিউবে দেখলাম চারিদিক দিয়ে ই করতে হবে, খুলতে হবে।
তারপর একটা চারি দিলে উঠে যায়। এই সামন দিয়ে একটু করবো, এই সামন দিয়ে, এই যে সামন দিয়ে, হ্যাঁ চারিদিক দেখ করলে জিনিসটা, তারপর একটু চারি দিলে দেখলাম উঠটা গেল। এটা অলরেডি হালকা হয়ে রয়েছে কিন্তু লইয়া বাইরে দিতেছে। তুমি এদিকে চাপ দাও, ঠান্ডা ঠান্ডা। তো এই তো খুলে গেছে, একটু কষ্টই হয়েছে খুলতে, অনেক জোরাজোরির পর খুলতে পারছে। মানে চাকুটা ভিতর দিয়ে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে এটা খুলতে হবে, হয়তো আরেকটা চেষ্টা করতেছে। তারপরে যে কালো এই সাইডের গুলো একটু চাকু দিয়ে এঁচড়িয়ে পরিষ্কার করতে হবে, তারপর ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিলেই হবে আর কি। তো হয়ে গেল, দুইটা খোড়াই ছাড়ানো হয়ে গেছে। এই যে একটু কষ্টই হয়েছে, তো এটা একটু সাবধানে করতে হবে। তো ঠিক আছে, এখন কেমন করে এটা ভালো করে গরম পানি দিয়ে ধুতে হবে, আর এটা একটু চাকু দিয়ে এঁচড়ে নিলে হবে, আর এমনি সব দিক দিয়ে আর কিছু করা লাগবে না। তো কীভাবে নিহারিটা বসাই, এটা ডায়েট ডায়েট নিহারি বলতে পারেন। তো যেহেতু আমি ডায়েট করি, ডায়েটের কী কী খাওয়া যায় সেটা দিয়েই বসাবো, তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই তো এই যে চিকেনটা ধুয়ে নিলাম, এখন সব কিছু মাছ টাছ ধুয়ে ফেলছি, চিকেনটা ধুয়ে নিলাম, এখন চোখে চিকেনটা ই করে রেখে দিব। আর আজকে এই যে পাঙ্কাশ মাছ রান্না করব, এই যে পাঙ্কাশ মাছ নিয়ে নিছি। তো চলে আসলাম রান্নায়, তো রান্নাটা বসাই দিছি। তো এখানে আর কি আগে মাথা দিয়ে একটা সবজি রান্না করব। এই যে মাথা মাছটা ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখছি। তো আলাদা মাছটা দু পেঁয়াজি করব, এটা হচ্ছে দু পেঁয়াজি করব, আর মাথা দিয়ে শাক রান্না করব। আর হচ্ছে এখানে একটা ডিম পোস্ত করে নিচ্ছি। তো আমি যেহেতু ডায়েট, এখন হচ্ছে প্রায় একটা বাজে। তো এর আগে খেয়েছি হলো একদম সকালে, তো ভিনেগার লেবু পানি খাইছি। তার আর হচ্ছে রায়নে বাবা যে নারিকেল আনলো, তো কতক্ষণ আগে একটু নারিকেল খেলাম, কারণ ডায়েটে নারিকেল খাওয়া যায় এই ডায়েটে, আর এটা খেলে খুবই ভালো। তা এখন জাস্ট একটু ক্ষুধা লাগছে, তাই একটা ডিম পোস্ট আর একটু বাদাম খাবো। তো টুকটাক আমি যা খাই যা করছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখন কিন্তু আমি যে যেই জায়গায় কিন্তু অলিভ অয়েল দিচ্ছি, অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি, যে অলিভ অয়েল। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সব মশলাগুলো দিয়ে দিব। এই তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শাকের সাথে আবার সবজিও দিব, বেগুন ঢেঁড়স, মানে একটা বড় করে একটা সবজি রান্না করব। তো মাছের বাটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে, আর সবসময় কিন্তু এক জিনিস খেতে শুধু আদা রসুন দিয়ে বাগার দিয়ে খেতে ভালো লাগে না, একটু মুখে যদি ভিন্নতার স্বাদ আসে তাহলে কিন্তু ডায়েট করতেও ভালো লাগে। তো মাছের মাথা দিয়ে টাটকা মাছের মাছ, তো মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। কলমি শাক আছে, ঢেঁড়স, তো ওগুলো দিয়ে রান্না করব, সাথে বেগুনও দিব, যা যা সবজি আছে অল্প অল্প সবই দিব, বেশি দিব না, কারণ যেহেতু শাক আছে এক জায়গায় কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগবে না। আধা চামচ একটু বেশি দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর একটু ধনিয়ার গুঁড়া দিব, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব, তেল কিন্তু খুবই কম, কম তেল দিয়ে রাঁধতে হবে। আর পাঙ্কাশ মাছের তেল আছে, মাথাটা দিলেই অনেক তেল উঠবে, ভেজে নিব। তো মাছ কিন্তু একটু না ভাজলে ভালো লাগে না খেতে, আর বিশেষ করে পাঙ্কাশ মাছ।
আর মাছ ভাজি, আর এটা মশলাটা কষানো হোক, তারপরে কষানো হলে মাথাটা দেব। আর এতো এই যে নিচে কত আধো আছে, আর হচ্ছে নিহার এটাও কিন্তু এখনো বসায় নেই, বসাবো, রান্নাটা শেষ করে নেই। আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। এই তো ডিম পোস আর হচ্ছে সামান্য বাদাম, চীনা বাদাম কিন্তু অল্প করে খেতে হয়, তো অল্প করে নিছি। তো ঠিক আছে, পরে আবার কথা হবে। তো রান্না করতে করতে কি বিপদ হলো দেখুন, গ্যাস চলে গেছে, এই যে নাই, ভালো লাগে না এরকম রান্নার সময়, এরকম হলে একদমই খারাপ লাগে। তো এটা হচ্ছে মাছের জন্য আর কি মশলাটা কষাচ্ছিলাম, যে মাছটা ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে শাকের জন্য, তো মাথা দিয়ে দিছিলাম মশলাটা কষানোর পর, মাথাটাও কষানো হয়ে গেছে। এখন যা সবজিগুলা দিব, আর দেখি গ্যাস অটোমেটিক চলে গেল। তো দেখি রাহনে বাবা অর্ডার করছে অনলাইনে, দেখি কতক্ষণ লাগে দিয়ে যেতে, 1 ঘন্টা তো লাগবে বা আধা ঘন্টা লাগবে। আর এখন এই যে টুকটাক ধোয়া আছে এগুলো ধোবো, আর এই যে সবজি কেটে নিছি, সবজি এখানে ঢেঁড়স, বেগুন, তারপর হচ্ছে গোহি, আর হচ্ছে কলমি শাক, আর কাঁঠালের বিচি, তো এটা সিদ্ধ করে নিছি একটু। তো রাইনের বাবা একটু খালি খাইছে, তার কাছে ভালো লাগে, বলল যে এটার মধ্যে কয়টা দিয়ে দাও, তো এটার মধ্যে কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে দিব, মাঝখানে একটু ফেলে দিব। তো গ্যাস শেষ হয়ে যাওয়াতে আর কি বাকিটুকু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করব। আর ডায়েট নিহারি বলতে পারেন, সেই রেসিপিটা, নিহারির রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু গ্যাস নাই, আসতে অনেক সময় লাগবে এই আর কি। তো গ্যাস আসার পর রান্নাবান্না করব, তাই আর ক্যামেরাটা অন করা হয়নি। তো আজকে এখানে বিদায় নিব, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।